डेके लाओ रसूल अल्लाह, रोजा पाके किनारे। इंशाल्लाह आगामी दिन फजरे नमाजेर पर आखिरी मुनाजातेर मध्य दिए आमादेर महफिलेर समाप्ति घटबे। आमरा प्रथम दिन थेके शुरू करे द्वितीय दिन आज तृतीय दिन विभिन्न ওয়াজ নসিহত মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমরা অতিবাহিত হচ্ছি। বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণপ্রিয় জাকিরিন আশিকিন ভাইয়েরা হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ আসছেন এবং আসতেছেন, অনেকে রাস্তায় আছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর বিশেষ রহমতে আমরা আজ এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সকলেই সেই জন্য শুকরিয়া দান। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, শামিম আবাদ দরবার শরীফ, আলহামদুলিল্লাহ। এখন তরিকতের নিয়ম অনুযায়ী সব রেসানি মাগরিব বাদ এবং ফজর বাদ এই দুইটা সময় তরিকাপন্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা মুরাকাবা মুশাহাদা করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পেয়েছেন মুরাকাবার হালতে, অনেক উপরে উঠে গেছেন, তাদের কাছে এই দুইটার সময় ফজর বাদ এবং মাগরিব বাদ এই দুইটার সময় খুবই গুরুত্বপূর্ণ। ফুরফুরা সিলসিলার সিস্তিয়া তরিকার নিজবত অনুযায়ী এখন সব রেসানি সকলে আমার সঙ্গে সূরা হাসরের শেষ তিনটা আয়াত পাঠ করি। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া হুয়াল আজিজুল হাকিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সূরা হাসরের শেষ তিনটে আয়াত পাঠ করলাম, আল মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস এই তিনবার মিলাইয়া পাঠ করব। মর্তবা সকলেই জানি, এখন আর বলবো না, সকলেই বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সকলে বলুন আলহামদুলিল্লাহ। জীবনে চলার পথে আমরা অহরহ গুনাহ করি, এই দুনিয়ার বুকে কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই। শয়নে স্বপনে ঘুমে জাগরণে সব সময় আমরা গুনাহ করি। আর এখন এই যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুক, ইউটিউব বিভিন্ন, এখন মোবাইলটা বের করলেই আমাদের গুনাহ হয়, কি বলেন ঠিক না? মোবাইলটা পকেট থেকে বের করলেই গুনাহ হয়, অথচ আজ থেকে নিয়ে 10-15 বছর আগে এই সমস্ত গুনাহ থেকে আল্লাহর এই বান্দাগুলা মাসুম ছিল, এই গুনাহ থেকে তারা দূরে ছিল। কিন্তু এখন মোবাইল থেকে, পকেট থেকে মোবাইলটা বের করলেই গুনাহ হয়, কারণ প্রত্যেকের মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে, আর ইন্টারনেট থাকলে সেখানে ছবি থাকে, হয়তো পুরুষ মানুষের অথবা মেয়ে মানুষের বিভিন্ন ধরনেরই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত গুনাহ থেকে, ফেতনা থেকে দূরে রাখেন। সকলে বলুন আমিন। আমিন। বলতেছিলাম সকলেই গুনাহ করছি, বিশেষ করে আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কঠিন কবরে চলে গেছে, প্রত্যেকের গুনার কথা খেয়াল করে আমরা সকলেই আল্লাহর দরবারে তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যে সকল আমল করি, কোনো আমলই আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, আরশে আজিমে পৌঁছবে না, সেই আমলের সাথে যদি তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ, তার বন্ধুর প্রতি যদি দরুদ পেশ না করা হয়, ওই সমস্ত আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য সকলেই আমরা দরুদ শরীফ পড়ব, যে যে দরুদ পারেন সেটা পড়বেন। আমাদের সিলসিরার যে দরুদ আমরা সেটা পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহমদ আব্দিকা ওয়া রাসূলিকা আফজাল সালাওয়াতিকা বিআদাদি মালুমাতিকা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহমদ আব্দিকা ওয়া রাসূলিকা আফজাল সালাওয়াতিকা বিআদাদি মালুমাতিকা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহমদ আব্দিকা ওয়া রাসূলিকা আফজাল সালাওয়াতিকা বিআদাদি মালুমাতিকা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়াল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়াল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলেই সংক্ষিপ্ত আকারে মহান রাব্বুল আলামিনের দরবারে একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, রাব্বুল আলামিন তুমি চেয়ে দেখো, আমি গুনাহগার মানুষ, আমার সাথে তোমার দরবারের কত বড় বড় মানুষ তোমার হাত বাড়াই দিয়েছে। আল্লাহ আমাদের সাথে আমার আব্বা জান পীর সাহেব কেবলা হাত বাড়াইছে, আমার আব্বা জান হাত বাড়াইছে। আল্লাহ বারবার অসুস্থ হয়ে যায়,
আল্লাহু জানি না আগামী সালে সব মাহফিল আগামী সালে সব মাহফিল আমার রব্বাকে আমি পাবো কিনা আমি জানি না আল্লাহ গোবরা দরবার শরীফ থেকে আমার দাদাজি আমার চাচাজি হুজুর কেবলারা এসেছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে আমার জাকির নাসিকিন ভাইয়েরা এসেছে আল্লাহ এই অত্র এলাকা থেকে আল্লাহ উত্তর টাঙ্গাইল থেকে আল্লাহ আমার আল্লাহ মা বোনেরা এসেছে আল্লাহ তুমি যার হাত ভালো লাগে সেই হাতের ওসিলায় আল্লাহ আমাদের জীবন জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ গুনাহ করেছি বেশি বেশি করে গুনাহ করেছি গো আল্লাহ আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি রহমতের দিকে তাকাও তুমি মদিনার দিকে তাকাও মদিনার দিকে তাকাইয়া আমাদের জীবন জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ 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 যার পদদুলির উসিলায় সাদের বাগান এই বেহেশতের বাগান আল্লাহ গোবরা দরবার শরীফে আমার দাদাজি হুজুর কেবলা শুয়ে আছে আল্লাহ খাস দোয়া নসিব করো আল্লাহ রুহানি দোয়া তুমি নসিব করো আল্লাহ আল্লাহ আজকের এই সোয়াবটুকু আল্লাহ গোবরার দরবারে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ করোটিয়ার কুতুব আল্লাহ করোটিয়া দরবারে আমার আর এক দাদা শুয়ে আছে আল্লাহ শোলের কান্দা জামালপুরে আমার সাইফুল মালিক দাদা শুয়ে আছে আল্লাহ তার আল্লাহ কবরে সোয়াবগুলি তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ এই তিন দিন ব্যাপী সালে সব মাহফিলের যা খায়ের বরকত হয় আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই আর সবটুকু আকাই নামদার তাজিদার মদিনা আল্লাহ যাকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতা না আল্লাহ সে আখেরি নবী হায়াতুন নবী মদিনাতে শুয়ে শুয়ে আমাদের দেখতেছে আল্লাহ কত মানুষ গেল কোন দিন যাইয়া সালাম জানাবো আল্লাহ কোন দিন নিবা আল্লাহ তোমার বন্ধুর রোজার যাইয়া সালাম জানার তৌফিক দিও আল্লাহ 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 তার সাহাবায়ে কেরাম তাবে তাবে নাম্মায় মুস্তাহিদিন মাশায়েখ কেজাম আউলিয়া কেরাম অল মুমিনিন অল মুমিনিনা তল মুসলিমিন অল মুসলিমাত খাস করে জান্নাতুল বাকি আল্লাহ জান্নাতুল মুআল্লা মক্কাত মুআজ্জামায় মদিনাত মুনাওয়ারায় শহীদ উহুদ শহীদ বদর শহীদ খন্দক শহীদ কারবালা আল্লাহ সারা বিশ্বের শহীদানদের উপর সবগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ সারা বিশ্বের পিরানি পীর গাউস কুতুব যারা যেখানে আছে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে আল্লাহ আল্লাহ এই তাম বর্তমান বিশ্বে যে সকল অলি আল্লাহ যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে সবগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই অত্র এলাকার যত কবরবাসী রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে সোয়াবগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদার কবরে সোয়াবগুলি পৌঁছাও আল্লাহ গতই সালে সব মাহফিল আমার ছোট চাচা ছিল কত কথা বলেছি কত কাজ করেছে আজকের এই সালে সব মাহফিলে তারে নাই জানি না আগামী সালে সব মাহফিল আমরা কারে হারাবো আল্লাহ আমার চাচার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ কবরটাকে নুরানি করে দাও জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ আল্লাহ এই অত্র এলাকার যত কবরবাসী রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে সোয়াবগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ 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 পর্দার আড়ালে আমার বোনেরা এসেছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে আল্লাহ তাদের উপর সোয়াবগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ যে সকল ভাইয়েরা রওনা দিয়েছে বাড়ি থেকে তাদেরকে মাহফিলে সহি সালামতে পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আয়োজনে কেরাম এই মাহফিল আসার জন্য নিয়ত করেছে আল্লাহ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আল্লাহ প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীকে আল্লাহ তুমি সহি সালামতে যথাসময়ে তুমি পৌঁছাইয়া দিও আল্লাহ রাব্বুল আলামিন আরও যে সকল আয়োজনে কেরাম এসেছেন বা আসার জন্য নিয়ত করেছেন তাদেরকে সহি সালামতে আসার জন্য
জন্য তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদের মুখ থেকে আল্লাহ সুন্দর সুন্দর কথা বের করে দিও যেইগুলি শুনে আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমার ডান পাশে বাম পাশে সামনে যারা যে হাত তুলে ধরেছে আল্লাহ দাড়ি চুল পাখা আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বলেছো যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে ওই সমস্ত বান্দারা যদি তোমার দরবারে দোকানা হাত তুলে ধরে আল্লাহ তুমি ওই দোয়াটা ফেরত দিতে নাকি লজ্জাবোধ করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার সম্মুখে যারা হাত তুলে ধরেছে আল্লাহ মাদ্রাসার ছেলেরা হাত তুলে ধরেছে শিক্ষক হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমাদের দরবারের আমিরের জামাত আল্লাহ এই দরবারের প্রথম খলিফা আমার শ্রদ্ধেয় ভাই জনাব জুল হাসুদ্দিন সাহেব অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তারে সুস্থ করে দাও আল্লাহ তারে তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবতগুলি শেফা করে দাও আল্লাহ যারা যে সমস্যায় আছে আল্লাহ তুমি সমস্যাগুলি সমাধান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র এলাকার মানুষকে তুমি কবুল করে নাও আল্লাহ এই এলাকার মানুষ কত পরিশ্রম করে গো আল্লাহ আল্লাহ কত পরিশ্রম করে এই সাদের বাগান তৈরি করেছে আল্লাহ এই সান্তারা ডিগরের মানুষদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি তাদেরকে নাজাত দিয়া দিও আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি সব কবুল করেছ আমাদের মাহফিল কবুল করো আল্লাহ ইসালে সব মাহফিল কবুল করো আল্লাহ দারুল আকসা জামে মসজিদ তুমি কবুল করো আল্লাহ মাদ্রাসা কবুল করো এতিমখানা কবুল করো রব্বুল আলামিন আলো আল্লাহ এখানে আরো বেশি বেশি প্রতিষ্ঠান করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আমি জানি তুমি আমার স্বপ্ন পূরণ করো আল্লাহ আল্লাহ তুমি যদি রহমত করো আমি এই এলাকা আর এই জান্নাতের বাগানটা আমি আরো সুন্দর করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করে সয়া সাহেব বর্ষায় তোমার মহান দরবার থেকে হাত নামাইতেছি বিজুদে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে নফিসবাদ জিকির নফিসবাদ মানে নাবুদক শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আমার সঙ্গে অল্প সময়ের জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে